পাশ দিয়ে যেটা যাচ্ছে এটা হচ্ছে বার্ট, মানে আমাদের লোকাল ট্রেন। এখনও অন্ধকার, সকাল এখনও হয়নি। বেরিয়ে পড়েছি আবার রোজ দিনের মতন আমার ছেলের সাথে লং ড্রাইভে। গুড ডে মাই ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল সিম্পল এনআরআই লাইফ। তোমরা যে যেখানে আছো ভালো আছো তো? ভালো থেকো, সেফ থেকো। আমি টিঙ্কু ঘোষ বলছি। তোমরা যদি আমার চ্যানেলে অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তাহলে থ্যাংক ইউ সো মাচ, আর যদি আজকে ফার্স্ট টাইম এসে থাকো তাহলে থ্যাঙ্কস ফর কামিং। আজকে এসেছি তোমাদের সাথে এই সিটি হলে, সিটি হল সান ফ্রান্সিসকো, যেটা কি না সিট অফ গভর্নমেন্ট ফর দ্য সিটি অ্যান্ড কাউন্টি অফ সান ফ্রান্সিসকো। এটা রিওপেন হয়েছিল 1915-এ, অ্যান্ড এটা একটা হিস্টোরিক মোমেন্ট। রিওপেন কেন বলছি, তার আগে যেটা ছিল আরও অনেক বছর আগের 1800-এ, সেটা ডিস্ট্রয় হয়ে গিয়েছিল ম্যাসিভ আর্থকোয়েকের জন্য, তারপরে এটা রিওপেন হয়েছে। অ্যান্ড কি সুন্দর না লাইটটা, যেহেতু আর্লি মর্নিংয়ে এসেছি সেহেতু লাইটটা তোমরা দেখতে পাচ্ছ। এখানে ট্যুরিস্টরা যদিও আসে, ট্যুরিস্টরা বাইরের রাস্তা দিয়ে শুধু গাড়ি করে ঘুরিয়ে দিয়ে নিয়ে যাবে, এক্স্যাক্টলি এখানে আসা সম্ভব নয়, বিকজ এখানে গাড়ি পার কিচ্ছু করা যায় না। ইট ইজ এক্সক্লুসিভলি গভর্নমেন্ট এরিয়া অ্যান্ড অল দ্য হাই কি বলবো ডিপ্লোম্যাট এখানে থাকে, তো যার জন্য সকাল 6টা থেকে সন্ধেবেলা অবধি সব কার পার্কিংগুলো রিজার্ভ করা থাকে তাদের জন্যে। আর 6টার আগে কোনো ট্যুরিস্ট এরকমভাবে আসবে না, তো লোকাল হিসেবে সম্ভব, আমরা যেরকম 6টার আগে এসেছি যার জন্য পার্ক করতে পেরেছি। আর সারা বছর এখানে এরকম লাইট জ্বালানো থাকে, এটা একটা হিস্টোরিক প্লেস সিটি হল। কত বছর তোমার, অলমোস্ট 150-200 বছর তো পুরনো হবেই, মানে 100 বছরের ওপর হয়ে গেছে। খুবই সুন্দর জায়গা, তো ভাবলাম আজকে এই হিস্টোরিক মনুমেন্টের সামনে তোমাদেরকে নিয়ে আসি। আর সবচাইতে বড় কথা হচ্ছে এটা একটা বিউটিফুল, একটা আমেরিকান রেনেসাঁ যে কালচার সেটাকে তোমার রিপ্রেজেন্ট করে। তো এটা একটা ওয়ান অফ দ্য কি বলবো প্রমিনেন্ট ট্যুরিস্ট ডেস্টিনেশনের মধ্যে একটা পড়ে, বাট এটা এমন একটা ট্যুরিস্ট ডেস্টিনেশন যেটা কিনা ওই চলতে চলতে, বাসে করে চলতে চলতে বা গাড়ি করে চলতে চলতে তোমরা দেখতে পারবে, বিকজ নামা সম্ভব নয়, এখানে কাছাকাছি কোথাও পার্কিং করা সম্ভব নয়। অর এলস যেটা বললাম, আমরা যেটা এসেছি 6টার থেকে এখানে পার্কিং বন্ধ হয়ে যায়, আমরা এসে গিয়েছি 5:45, এখন 5:45 বাজে, তোমরা যে দেখছো একটু আলো আঁধারিটা। আর এই যে গাছের ভেতরে লাইটগুলো এত সুন্দর, সবসময় একটা ফেস্টিভ মুড দিয়ে যায়। আশা রাখি তোমাদেরও ভালো লাগছে। আর এই টাইমটা এত সুন্দর, সকালও হচ্ছে আর একটু অন্ধকার অন্ধকার আছে, যার জন্য লাইটটাও দেখা যাচ্ছে, ইভেন সিটি হলের ভেতরেও লাইট দেখা যাচ্ছে। সিটি হল এখন মোস্টলি, এখন তো কোভিডের জন্য বন্ধ আছে, আদারওয়াইজ কোনো ফাংশন, কোনো ওয়েডিং এইসবের জন্য আগে অ্যারেঞ্জ করা হতো। ইটস এ হিস্টোরিক মোমেন্ট, অ্যাকচুয়ালি হিস্টোরিক প্লেস। আর এটা যেটা দেখছো এই পে বুথটা হচ্ছে ক্রেডিট কার্ড দিয়ে তোমরা পে করতে পারো, মানে আমরা নয়, যারা এখানে যারা কাজ করে বলতে পারো। আর দেখেছো পার্কিং লটে স্ট্রিক্টলি রেখা রয়েছে, জানি না তোমাদের চোখে পড়েছে কি না, প্রত্যেকটা পার্কিং লটে লেখা রয়েছে সকাল 6টা থেকে সন্ধ্যে 9টা অবধি নো পার্কিং, মানে বাই মিস্টেক যদি সকাল 6টার পরে কেউ পার্ক করে হেভি ফাইন হয়ে যাবে পুরো এরিয়াটা, যতটা চোখে পড়ছে। যাই হোক, তবু কিছুটা আমরা যেহেতু সকালে উঠি আমাদের জন্য খুব একটা অসুবিধে হয় না, তো কিছুটা টাইম ম্যানেজ করে ভাবলাম আজকে এখানে আমরা আসি, তোমাদেরকে একটা ঝলক দেখাই সিটি হলের, কাছে থেকে সিটি হলটাকে দেখাই। তো সেটারই একটা ছোট্ট চেষ্টা ছিল আজকে। এখন বেরিয়ে যাচ্ছি, চলো আমার সাথে একটু একটা ছোট্ট একটা সিটি ট্যুর বলতে পারো। দেখেছো দেয়ালের উপরে কী সুন্দর করে লাইট দিয়ে লেখা রয়েছে, এখনও তো সকালটা হয়নি, সেই জন্য এই আলো আঁধারিতে
শহরের বিউটিটাও দেখা যাচ্ছে, আর কোথায় কোথায় লাইট দেওয়া থাকে সেই বিউটিটাও দেখা যাচ্ছে। মানে এটা একটা উইন উইন সিচুয়েশন বলতে পারো। কারেন্টলি এখন এই মুহূর্তে ড্রাইভিং থ্রু দ্য সিটি ডাউনটাউন সান ফ্রান্সিসকো, থাকো তোমরা আমার সাথে কিছুক্ষণ, ঘোরো আমার সাথে। আজকেও ঠান্ডাটা যথারীতি ভালোই আছে। তো সেরকম কোনো আমাদের ডেস্টিনেশন ছিল না এক্স্যাক্টলি কোথায় যাব বলে। ফার্স্ট ডেস্টিনেশন মাথায় রেখেছিলাম আমরা যে আজকে সিটি হলে আসব, সেটা তো হয়ে গিয়েছে। তো ভাবলাম ঠিক আছে, রাস্তার এদিক থেকে ওদিক থেকে অ্যাটলিস্ট তোমরা কিছুটা এসেন্স যদি পাও, সেটারই একটা ছোট্ট চেষ্টা। মানে কিছুক্ষণ রাস্তা দিয়ে ঘুরলেও তো সেই শহরের একটা হালকা কালচারও তো বোঝা যায়, হয়তো বা, আই এম নট শিওর, সেটারই একটা ছোট একটা। দেখেছো গার্ডেনের মধ্যেও যে ল্যাম্পগুলো লাগানো রয়েছে সেটা অবধি এখনও বন্ধ হয়নি। আর্লি মর্নিংয়ে এলে এই মজাটা খুব হয়, ভালো লাগে দেখতে। আর টাউনে একটা তো বুঝতেই পেরেছো রাস্তাগুলো কেমন উঁচ নিচ হয়ে আছে, আপ অ্যান্ড ডাউন, বিকজ লিটারেলি পাহাড়টাকে সামহাও ফ্ল্যাট করে রাস্তা বানানো হয়েছে। তো সান ফ্রান্সিসকোর এটা একটা বিশাল বড় একটা, মানে কি বলবো, আইডেন্টিটি বলতে পারো, যে সান ফ্রান্সিসকোতে রাস্তাটা অলওয়েজ মনে হবে যেন ঢেউয়ের মতন, উঁচু নিচু উঁচু নিচু। যারা নতুন প্রথম কেউ আসবে তাদের কাছে এটা খুব অবাক লাগার মতন, বিকজ ফ্ল্যাট রোড হলেও স্টিল ফ্ল্যাট রোড নয়, আর দুপাশে ক্যানোপির মতন গাছগুলো ভারী সুন্দর লাগে, আর তার উপরে ভিক্টোরিয়ান এরার স্টাইলের সেই বিল্ডিংয়ের স্ট্রাকচারগুলো সব মিলিয়ে একটা মিস্টিক ফিলিংস দেয়। যেন যতবারই সান ফ্রান্সিসকো রাস্তার উপর দিয়ে ড্রাইভ করে আমরা গিয়েছি, আর কখনো একটু আধটু হেঁটেছি, প্রত্যেকবারই একটা খুব সুদিং ফিলিংস পেয়েছি। বিকজ সান ফ্রান্সিসকো হেরিটেজকে ধরে রাখা মনে হয় খুব বিলিভ করে, আর দ্যাটস ওয়াই এই ভিক্টোরিয়ান এরার স্টাইলের যে বাড়িগুলো দেখবে সেগুলোকে ওরা কিন্তু মানে নষ্ট করে মডার্ন স্ট্রাকচারে করেনি। আজকে বাড়িতে একটা পার্সেল এসেছে, এই পার্সেলটা এসেছে কানাডা থেকে, আমার মেয়ের কাছ থেকে, আমার ছেলের জন্য। প্রত্যেকবার রাখিতে তো ও হাতে করে ওর দাদাকে রাখি পরাত, কিন্তু এবার কোভিডের জন্য ইচ্ছে থাকা সত্ত্বেও আসতে পারিনি, তাই ও পার্সেল করে রাখি পাঠিয়েছে। আমি গিয়ে ওই জন্য পার্সেলটা আমার ছেলেকে দিলাম, বিকজ আমি চাইছিলাম আমার ছেলে খুলুক। আর কোইনসিডেন্টলি ঠিক সেই সময় কিন্তু ওর বোনের সাথেই কথা বলছিল, ওই যে দেখতে পাচ্ছ আইপ্যাডে ওর বোনের সাথেই কথা বলছে, তো একটু মস্তি মজাক করছে আর কি। আমি তো হিন্দি পড়তে পারি না, দেখা কিছু লেখা আছে বাসুদেব কুটুম্বকম। This is going to be an astronomical challenge. I have self done myself. এটা করে টেস্ট করে দেখো।
এটাকে তো তোমাকে এই রাখির প্যাকেটের সাথে একটু কুমকুম চাল, এটা ওরা পাঠিয়ে দিয়েছে আমার ছেলে আর মেয়ে। আর হ্যাপি রক্ষাবন্ধন বলে ছোট একটা কার্ডও দিয়ে দিয়েছে পার্সেলের সাথে। এনিওয়ে, একটু ইমোশনাল লাগছিল ঠিকই। এখন আমি ডালগোনা কফি বানাবো। এটার জন্য এক চামচ কফি, একটু চিনি যেরকমভাবে লাগবে, আর ধরে না 2 টেবিল স্পুন গরম জল, সেটা নিয়ে কন্টিনিউয়াসলি নাড়াবো। কন্টিনিউয়াসলি নাড়িয়ে 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 ওটা একটা ক্রিমি টেক্সচারের মতন হবে। অনেকটা এরকম ক্রিমি হয়ে গিয়েছে, কালারও চেঞ্জ হয়ে গিয়েছে। ধরে কারণ মোটামুটি 5 মিনিটের উপর তো লেগেছে, এগ বিটারটা দিয়ে আমি বিট করেছি কন্টিনিউয়াসলি। তো যখন একদম ওরকম হয়ে গেছে, তখন 1 কাপ গরম দুধের উপরে আস্তে আস্তে চামচ করে ওই ক্রিমের মতন টেক্সচারটা উপরে লেয়ারে দিয়ে দিলাম। ব্যাস, তারপরে খেয়ে নাও। বেশ ভালো খেতে, কাপাচিনো টাইপের খেতে, ইয়াম্মি টেস্টি। যদি চাও তোমরা ট্রাই করতে পারো। আজকে তাহলে এখানেই রাখি বন্ধুরা, কালকে আরেকটা নতুন ব্লগে দেখা হবে তোমাদের সাথে। টিল দেন স্টে হ্যাপি, স্টে হেলদি অ্যান্ড স্টে পজিটিভ। লাভ ইউ অল।